ঝগড়া করতে আসিছিস? কিছে এমন করতেছিস কিসের জন্য? শোন, পঙ্গপালের এক পাল যদি হয় না, তাহলে তাগের একটা দেড়টার ওই চাকর বাকরের সাথে বিয়ে বসতে হয়। কথা কবি না, তোর ভাই আমার মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিছে না, তোকে আমি এনে বসে মাইরা উঠাতে পারি, বুঝতে পেরেছিস? কি হলো, চেঁচাচ্ছিস না কেন? আমি চলে যাচ্ছি। আমি জানতাম না তুমি এত ডেঞ্জারাস। জানতি না? হ্যাঁ, জানতিস। তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমি সবাইকে ডাকবো। ডেকে কি বলবো জানিস? বলবো যে জবা বেগম লুলার প্রেমে পড়িছে, তার সাথে বিয়ে বসতে চায়। হায় হায়, ও কি তুমি করছো? সেই করতেছিস কিসের জন্য? লাল জামা পরা আছিস, সুন্দর ভাবে ঘুমটা দে। হ্যাঁ, গিয়ে কোথায় আছো? আসো আসো, জবা বেগম। সে আমার সাথে শয়তানি করছে। তোগের পরিবারের একটা একটা ধইরে ধইরে আমি কাইটা কাইটা তারপরে নদীতে ভাসায় দেব, বুঝতে পারিছিস? আমি উর্মি। জবা, কিটা হইছে শালিকা? তোমার মুড মোশন দেখে তো মনে হইতেছে যে তুমি একদম বেচকা গেছো। বলে ভাই, একটা বাজে কথা বলবেন না। এমনি মাথাটা গরম হয়ে আছে, মনে হচ্ছে সবকিছু ভাঙে চুরে ফেলাই দিই। তোমার মতে এত সুন্দর গায়ের চামড়া লাল টকটকা যদি আমার থাকতো, আমারও মন মেজাজ মনে করে যে তুই খারাপ থাকতো। কিতা হয়েছে? কোনো ফ্রি তোমার ওই জগড়া মগড়া পাচ্ছি নি। এই দুলা ভাই, একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। সবাই কি আপনার মতন নাকি? হ্যাঁ, আমি কিতা করি বেড়াই? আমি কি ইতাই করি বেড়াই নাকি যেটা তুমি করে বেড়াও? তাহলে চিন্তা করেন, এসব নিয়ে যদি বাজে কথা বলে তাহলে কেমন লাগে? মনটা চাই না সবগুলো চিরে ফেলাই। কেন খে, তোমাকে কি বলছে সেটা আমাকে বলো। এমন একটা খেয়ে ঢুকাই দেব, 14 বছরের লোকের 1400 কিলোমিটার পড়িয়া থাকবো। ও যে উর্মি আছে না, উর্মি ও বলেছে যে পাখির সাথে নাকি আমার ইয়ে, মানে মানে একটা সম্পর্ক। আর এত বাজে কথা বলেছে যেটা আমি মুখে আনতে পারবো না দুলা ভাই। ওই শকুনির ঘরে শকুন বাকির লোকের তোমার ইটা গীতার কথা কো তুমি? হ্যাঁ, তাহলে চিন্তা করেন, বাড়ির চাকর বাকরের সাথে কেউ আমার মনে চাচ্ছে উর্মিরে কুবায় মারি ফেলাই দি। একটা কথা কই শালিকা, যা ঘটনা ঘটে তার কিছুটা হইলো রটে। আশেপাশের মানুষ যদি কিছুটা না দেখতো তাহলে কিছুটা তোমার বলতো না। ইতার কথা আমি বিশ্বাস করি। কি কি কাজ করছো আমাকে কলিয়া বলো। ভাই, আপনি সব কি কথা করছেন? শোনো, তোমার একটা কথা কই, এরকম কথা সবাই বলে যে আপনার কি মাথা ঠিক আছে নাকি? আপনি কি দার কথা কইতেছেন? একটা কথা তুমি মনে রাখবা, সবসময় মনে করে যে আচ্ছা ভালো কথা, ফাকির তো বউ থাকে না, সে তোমাকে উল্টা পাল্টা কোনো প্রপোজাল দিছিনি বিয়ে সাজি হরণের লেগা। ওই যে কি তোমার একটা হিস্টোরি কই, আমার এক খালাতো বোনের কথা বলি আর কি। খালাতো বোনের কি করছে, তার বাড়িতে একটা চাকর ছিল, চাকরের নাম ছিল তারা মিয়া। ওই খালার মেয়ে হয়ে মনে করেছে সুন্দর করিয়া ঠাস করে কখন যে বিয়া করিয়া বাচ্চা ওয়াইলাইছে। পরে তো আমরা জানতে পারলাম যে তারা মেয়ে একটা ভিকটিম। ইতার খাম যদি করিয়া থাকে, আসমান ঝড় খাম যদি হয়ে যায়গা, পরে তো কিন্তু আমরা সবাই হায় হায় করি। ওম ভাই, আপনি কি করছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি দিনের বেলা গাঁজা খাই আসছেন নাকি? তুমি ঠিক ধরছো, ঠিক ধরছো। ইতার খাজি আমার খালা তো আসমানির ব্যাপার হয়েছিল। যখন আসমানিরে সবাই মিলে আমরা চার্জ করছি, তারা মিয়ার লগে তোর খিতার সম্পর্ক, তুই গুলি আগো আসমানি আমার হয় কি? এই তুমি মনে হয় দুই গুলকে গাঁজা খাইছো। আমরা পরে দিয়ে যখন দেখলাম যে বাচ্চা কাচ্চা তারা মিয়ার লাগে ওইয়া গেছে, তখন বললাম ও আল্লাহ, দুই গুলকে গাঁজা খিতা খাইছে, আমি খাইছি না তুই খাইছো। আর তোমাদের ব্যাপারে আমারও কোনো গ্যারান্টি দিতে হয় না, আমি কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি কিছু দেবো না।
কারণ তোমাদের এক বইন এক বাউলের লগে যে আউলা হয়ে গেছে আর তোমার তো কোনো বিশ্বাসই নেই কখন যে তুমি কোন আউলা বাউলের লগে দুতারার লগে বা গিয়ে যাবে আপনি না আসলে একটা নস্বর যত সব আসলে আপনি তো এসব কইরে বেড়েছেন মনে করে সবাই সব কইরে বেড়ে তাই না আমি আবার ফোন করে আপনার সম্পর্কে সব কথা বলে দেব বলে দিছি না না যাব এই কাজটা তুমি করিও না তোমার বোন আমার মোবাইলের ভিতরে শুট করিয়ে মারিয়ে লইব তাই করা উচিত তাই করা উচিত আপা আপনাকে এমন এক ভাবে একটু ধমক দেবে যেটা শুনি আপনি শুট করে অটোমেটিক্যালি মরে যাবেন আমি তাই করব যাব যাব আমার কথা শোনো এরকম করিও না জবার এত দেল হচ্ছে কইছে জবার জাজা লোকরা অনেক টলায় মনে হচ্ছে মরিয়ে যাবো